নড়াইলের লোহাগাড়া উপজেলায় 2 শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের লোহাগাড়া ডাচবাংলো চত্বরে বসুন্ধরা গ্রুপের অর্থ উন্নয়নে কালের কণ্ঠ পত্রিকার শুভ সংঘ এর ব্যবস্থাপনায় রোববার দুপুরে এ কম্বল বিতরণ করা হয়েছে। লোহাগাড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে 2 শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন। এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিকদার আজাদ রহমান, কালের কণ্ঠ নড়াইল প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম তুহিন, লোহাগাড়া পৌরসভার 3 নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটি, কাউন্সিলর মোহাম্মদ গিয়াসুদ্দিন ভুইয়া, কাউন্সিলর মোহাম্মদ শহীদুর রহমান সাবু, কালের কণ্ঠ শুভ সংঘের নড়াইল জেলা কমিটির প্রচার সম্পাদক গাজী মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ বুলবুল ইসলাম, তাজুল ইসলাম কুটি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কালের কণ্ঠের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি এস কে এম ডি ইকবাল হাসান অনুষ্ঠান পরিচালনা করেন।